দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। সকাল থেকে ডিম সংগ্রহে ব্যস্ত সময় কাটায় 600+ ডিম সংগ্রহকারী। তবে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় আশানুরূপ ডিম সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন হালদা গবেষক। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বৃহস্পতিবার রাতে বৃষ্টির পর দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নমুনা ডিম ছাড়ে মা মাছ। এরপর 600+ জেলে 300টি বোট নিয়ে রাত থেকে অপেক্ষা করতে থাকে হালদা নদীতে। সকাল 7:30টায় মা মাছ ডিম ছাড়ার পর বিভিন্ন পয়েন্ট থেকে ডিম সংগ্রহ শুরু হয়। লকডাউনের কারণে দূষণ কমায় ডিম ছাড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হলেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মা মাছ আশানুরূপ ডিম ছাড়েনি বলে জানিয়েছেন গবেষক। আর এটা সম্পূর্ণ দেখতে হবে, আমাদের চেক করে দেখতে হবে, দেখার পর বুঝতে পারবো দেখি অল্প স্বল্প হয়েছে ডিম নাকি বেশি করে দিছে মাছের ডিম। কে 5 কেজি, 4 কেজি, 2 কেজি, 1.5 কেজি, 1 কাবা এরকম বেশি পরিমাণ পাই নাই। মানে ডিম মানে আট বছর থেকে মানে এবছর ডিম কম হয়েছে। এবার যেই আমাদের সামনে আসছে এবার কিন্তু সাফিসিয়েন্ট বর্ষা হয়নি, কারণ হালদায় মা মাছের ডিম ছাড়ার জন্য বর্ষা কিন্তু এত যথেষ্ট পরিমাণে বৃষ্টি হতে হবে পাহাড়ি এলাকায়, বিশেষ করে মানিকছড়ি এলাকায়, ফটিকছড়ি এলাকায়। ওই এলাকায় বৃষ্টি হয়নি, পাহাড়ি ডল আসে নাই। ডিম সংগ্রহের পর 4 দিনের মধ্যে ডিম থেকে রেণু ফোটানো হবে। লকডাউনের মধ্যে রেণুগুলো সারা দেশে পৌঁছাতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রস্তুতি খুবই ভালো ছিল, আমরা অনেক আগে থেকে অপেক্ষা করতেছি, আমরা প্রস্তুতি নেওয়ার সময় পাইছি। জিনিসটা যে আমরা প্রায় আমার হ্যাচারিগুলো আমি রেডি করছি প্রায় 2 মাস আগে। হালদাকে অগ্রাধিকার দিয়ে হবে যেন সংশ্লিষ্ট সকল জেলার আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসন সহায়তা করে। আমরা প্রত্যেক ডিম সংগ্রহকারীকে বলেছি যিনি আপনার থেকে ডিম রেণু কিনবে তাকে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের কাছে যোগাযোগ করে দিলে আমরা নিজ হাতে তাকে প্রত্যয়ন পৌঁছে দিব। গত বছর হালদা নদী থেকে 7,000 কেজি মাছের ডিম সংগ্রহ করা হয়। করোনা মহামারীর কারণে 1.5 মাসের বেশি সময় ধরে কলকারখানা থেকে শুরু করে সবকিছু বন্ধ থাকায় হালদা নদী দূষণ এখন অনেকটাই কমতির দিকে। যদি হালদার দূষণ কমানো যায় ও মা মাছ হত্যা বন্ধ করা যায় তাহলে ভবিষ্যতে আরও বেশি ডিম সংগ্রহ করা সম্ভব হবে বলে মনে করেন হালদা গবেষকরা। চট্টগ্রামের হালদা নদী থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ।